আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন সমন্বয় যাবেদা সমন্বয় যাবেদা বা সমন্বয় সমাধান করি আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় তখন সমন্বয় যদি বলা থাকে বেতন দশ পার্সেন্ট বকেয়া রয়েছে তো বেতন দশ পার্সেন্ট বকেয়া রয়েছে মানে কি এই যে আঠারো হাজার টাকা বেতন রেয়ামে দেওয়া আছে মনে করি রেয়ামে দেওয়া আছে বেতন আঠারো হাজার টাকা তাহলে এখানে সমন্বয় বলা আছে দশ পার্সেন্ট বকেয়া আছে এটা দ্বারা বোঝায় যে এই আঠারো হাজার টাকা নব্বই নব্বই পার্সেন্ট মানে মোট তো একশো পার্সেন্ট তো একশো পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট যদি বাকি থাকে তাহলে আমরা পরিশোধ করেছি কয় টাকা নিশ্চয়ই নব্বই পার্সেন্ট সেজন্য এই আঠারো হাজার টাকা নব্বই পার্সেন্ট হবে তো এটার সমাধান কীভাবে করবো সেটি আজকে আলোচনা করব তো আমি ছকের মাধ্যমে দেখাচ্ছি ছোট্ট করে শখ অঙ্কন করে নিলাম এই যে ছোট্ট করে বিষদ বিবরণী শখ অঙ্কন করেছি আর ডান দিকে আর্থিক অবস্থার বিবরণী শখ অঙ্কন করেছি এই দুটা শখে আমি দশ পার্সেন্ট বেতন বকেয়া রয়েছে কিভাবে লিখতে হবে সেটা দেখাবো তো প্রথমে রেওয়া মিলে যে বেতন দেয়া আছে এই যে রেওয়া মিলে উপরে অঙ্কন করেছি রেওয়া মিলে বেতন দেওয়া আছে কত আঠারো হাজার টাকা এই আঠারো হাজার টাকা প্রথমে আমরা বিষদায় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে লিখবো বেতন খরচ নামে এই আঠারো হাজার টাকা লিখলাম এটার সাথে বকেয়া যোগ করব। আমরা জানি বকেয়া থাকলে যোগ হয় এখন প্রশ্ন হচ্ছে বকেয়া কিভাবে যোগ করবো অনেক শিক্ষার্থী ভুল করে এই আঠারো হাজার টাকা দশ পার্সেন্ট হিসেব করবে কিন্তু না তা কিন্তু হবে না আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই তখন এই আইটেমটা দেখেছি শিক্ষার্থীরা অঙ্ক করার সময় আঠারো হাজার টাকার উপর টেন পার্সেন্ট হিসেব করে আসলে এইভাবে হিসেব করলে হবে না তাহলে কিভাবে হিসেব করতে হবে হিসেবটা করতে হবে এই আঠারো হাজার টাকা নব্বই পার্সেন্ট দশ পার্সেন্ট যদি বাকি থাকে এটা নিশ্চয়ই নব্বই পার্সেন্ট তো নব্বই পার্সেন্ট যদি আঠারো হাজার টাকা হয় একশো পার্সেন্ট কত হবে তাই না অথবা নব্বই পার্সেন্ট যদি আঠারো হাজার টাকা হয় তাহলে দশ পার্সেন্ট কত হবে সেটি বের করতে হলে এই আঠারো হাজারকে নব্বই দিয়ে ভাগ দশ দিয়ে গুণ আমি আবারও বলছি আঠারো হাজারকে নব্বই দিয়ে ভাগ দশ দিয়ে গুণ নব্বই দিয়ে ভাগ দশ দিয়ে গুণ কেন নব্বই দিয়ে ভাগ দশ পার্সেন্ট যদি বাকি থাকে তাহলে এই আঠারো হাজার টাকা বাকি নব্বই পার্সেন্টের নব্বই পার্সেন্ট সমান যদি আঠারো হাজার টাকা হয় দশ পার্সেন্ট সমান কত সেটা বের করতে হলে আঠারো হাজারকে নব্বই দিয়ে ভাগ দশ দিয়ে গুণ করলে দুই হাজার টাকা হবে সে দুই হাজার টাকা লিখব এবার আঠারো হাজার আর দুই হাজার যোগ করে বিশ হাজার টাকা হবে এই হচ্ছে আমাদের বিষাদায় বিবরণীতে বেতনের সাথে যোগ করলাম বকেয়া বেতন দুই হাজার টাকা এবং এই দুই হাজার টাকা কিন্তু সমন্বয় থেকে আসলো সমন্বয় থেকে এসেছে তাহলে এই সমন্বয়ের আইটেম কিন্তু দুই জায়গায় বসে আমরা জানি কমপক্ষে দুইবার ব্যবহার হবে একবার বেতনের সাথে যোগ করলাম বকেয়া খরচ দুই হাজার টাকা আর আর একবার আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় পাশে বলবে প্রদেয় বেতন নামে এই দুই হাজার টাকা মে আবারও বলছি লক্ষ্য করি বেতন দশ পার্সেন্ট বকেয়া রয়েছে তাহলে এই আঠারো হাজার টাকা হচ্ছে নব্বই পার্সেন্ট সেই জন্য আঠারো হাজার আঠারো হাজারকে নব্বই দিয়ে ভাগ আর দশ দিয়ে গুণ করলে দুই হাজার টাকা হয় সেই দুই হাজার টাকা বকেয়া বেতন নামে বেতনের সাথে একবার যোগ করলাম আর একবার চলতি দায়ের মধ্যে লিখব বকেয়া বেতন বা প্রদেয় বেতন নামে